করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই মুহূর্তে রাজধানীর মহাখালীতে আছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাকারিয়া, কি দেখছেন সেখানে, সর্বশেষ আমাদেরকে জানান। সারা বিশ্বই এখন করোনা মহামারীতে আক্রান্ত এবং আমাদের এই বাংলাদেশে 55টি জেলা করোনা আক্রান্ত হয়েছে। তার মধ্যে যত প্রায় 2500 করোনা রোগী বাংলাদেশে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে, যার অর্ধেকের মতো করোনা রোগী শনাক্ত হয়েছে এই খোদ রাজধানীতে। যে কারণে রাজধানীর বাসীকে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সহ সচেতনতা এবং ঘরে থাকার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন শুরু থেকেই। এবং আমরা গতকাল পর্যন্ত যেটি দেখিয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নিয়েছেন এবং যে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য তারা আরও কঠোর অবস্থানে গিয়েছেন। আমরা এখন মহাখালী রয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে এখন 8টা বাজে, খুব ভোর বলা যায়, এবং গতকাল রবিবার, আজকে সোমবার, অর্থাৎ গতকাল থেকে সাপ্তাহিক ছুটির পর গতকাল কিছু ব্যাংক এবং কিছু প্রতিষ্ঠান খুলেছে, যে কারণে আমরা গতকালকে পথচারীর একটু চাপ দেখেছিলাম। আজকেও আমরা এই ভোরেও দেখতে পাচ্ছি যে বেশ কিছু যানবাহন বা পথচারী তারা বের হয়েছেন। আমরা গতকালও যেমন দেখিয়েছিলাম, দেখতে পেয়েছি যে নানা অজুহাতে মানুষজন ঘরের বাইরে বের হচ্ছেন, অর্থাৎ যে লকডাউন চলছে সেটি অনেকেই মানছেন না। অনেকেই দাবি করছেন যে একান্ত প্রয়োজনীয়, অর্থাৎ জীবনের তাগিদেই তারা বের হয়েছেন, প্রয়োজন না হলে তারা বের হতেন না সেটি তারা বলছেন। যদিও তারা আরেকটি বিষয়েও স্বীকারও করছেন যে এরকম বের হওয়া খুব নিরাপদ নয় তাদের জন্য, কারণ করোনার যে ভয়াবহতা, করোনার যে সংক্রমণ সেটি হওয়ার একটি আশঙ্কা থাকে বের হলে, কিন্তু তারা বলছেন তারাও নিরুপায়। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে বুঝাচ্ছেন, তাদেরকে সচেতন করছেন এবং যারা অকারণে ঘোরাফেরা করছেন তাদেরকে ঘরে ফিরে যাওয়ার, ফিরে যেতে তারা যান সেখানে বাধ্য করছেন। আমরা গতকালকে দেখেছিলাম র্যাবের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন র্যাবের ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তিনি অবৈধ যে গাড়িগুলো রয়েছে, যেগুলো অপ্রয়োজনীয় অনেকে ঘুরতে বেরিয়েছেন, তাদেরকে যাতে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তো সার্বিকভাবে করোনা মোকাবেলায় সবাই যদি এগিয়ে না আসে, অর্থাৎ সচেতন যদি না হন জনগণ, তাহলে এটি সার্বিকভাবে মোকাবেলা করা সম্ভব নয় সেটি তারা বলছেন। এবং জনগণকে উদ্বুদ্ধ করার মধ্য দিয়ে, তাদেরকে সামাজিক দূরত্ব নিশ্চিত করার মধ্য দিয়েই করোনা মোকাবেলা সম্ভব বলে সবাই মনে করছেন। তো এই ছিল এই মহাখালী এলাকার সবশেষ। জাকারিয়া, আপনাকে ধন্যবাদ।